প্রত্যেককে নমস্কার আপনাদের মধ্যে রোজ অনেকগুলো করে ফোন পাচ্ছি স্যার সত্যি করে বলুন এসএসসি হবে কি তো সেই নিয়ে আজকে কিছু কথা কিছুগুলো পয়েন্ট আপনাকে বলবো যে আদৌ এসএসসি এবছর হবে কিনা। এবং এসএসসি ও কোন মাসে বেরোতে পারে এই সমস্ত কথা আপনাকে আমি আজকে বলবো একটু ধৈর্য ধরে থাকুন ওয়েলকাম টু বিএস একাডেমি আমাদের অফিসিয়াল ফোন নাম্বার পারলে একটু লিখে রাখবেন কারণ যদি দরকার পড়ে কোনোদিন দিন ইন ফিউচার ফোন করতে যেতে পারেন বা হোয়াটসঅ্যাপ করলেই হবে আমাদের এসএলএসটি পিটি ব্যাচ নতুন ব্যাচ একশো উনপঞ্চাশ টাকার রেট রেখে দিয়েছি আপনাদের জন্য পারলে ভর্তি হতে পারেন ফুড এস আই ব্যাচ চলছে সেম বেঙ্গলি এসএলএসটি একদম নতুন ব্যাচ আমি পড়াচ্ছি প্রাইমারি একশো নিরানব্বই টাকার ব্যাচগুলো চলছে বন্ধু যদি পারেন তো ভর্তি হতে পারেন আমাদের এখানে ব্যাচ চলছে আর নোটস কিনতে চাইলে বাংলা নোটস ওটা আমি আপনাকে দিয়ে দেবো টাকা বিনিময়ে এটা আমাদের ফোন নাম্বার পারলে লিখে রাখবেন দেখুন আমাদের একটা কথা বলি আর কি যে প্রথমত ফার্স্ট যেটা পয়েন্ট দুটো পয়েন্ট একটা মনে হবে আর কি দুটো পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হলো এমনি যে এই পাঁচ ছ বছর এই সরকার কোনো কিছু নেয়নি এবারে শিক্ষিত সমাজ এর তো বিরুদ্ধে আছে দু হাজার ভোট আসছে সে বিশাল ভোট সেই ভোটে কিন্তু ইনাকে জিততে হবে জিততে হবে তার জন্য টোপ চাই তার জন্য কিছু একটা আনতে হবে পরীক্ষা নেব মাদ্রাসা যেমন পরীক্ষা নেব রেজাল্ট হয়তো বার হবে বছর তিন বছর পর তো পরীক্ষা কিন্তু নেবে সেজন্য আমার দৃঢ় বিশ্বাস যে এই বছর এসএসসির নোটিফিকেশন বার হবে এসএলএসসি নোটিফিকেশন ঠিক আছে সেকেন্ড কি আপনার আপার প্রাইমারির কিন্তু আপার প্রাইমারির মানে আজকে বা কালকের মধ্যে ওদের তো স্কুল লিস্ট দিয়ে দিয়েছে ওরা রিক্রুটমেন্ট কিন্তু এটা হয়ে যাবে ফলে কমিশন একটু চড়ে নড়ে বসছে অতএব এই দুটো দিককে লক্ষ্য রেখে আমরা বলবো এটাই যে এবছর এস হোক এসএলএসটি এবছর হবে আশা করছি আর কি এবং প্রত্যেকটা কর্মক্ষেত্র কর্মসংস্থান বা এই সমস্ত পত্রিকাগুলো মোটামুটি এরা কিন্তু একটু এই সমস্ত বিষয়ে ওয়াকিবহল খবর রাখে তাই তারা তাদের কথা অনুযায়ী যে এস এলএসটি এবছর হবে তো আমার দৃঢ় বিশ্বাস যে ওই ভোটটা মেনলি ভোটটা ভোটটাকে লক্ষ্য রেখে কিন্তু একটা হিউজ পরিমাণে সিট ছাড়বে হয়তো পরীক্ষাটা নিয়ে নেবে রেজাল্ট বার করবে বছর পরে বা তিন বছর পরে তো পরীক্ষাটাই মেন পরীক্ষাটাই মেন আপনি পরীক্ষাটা ভালো করে দেন প্রথমত বলবো আপনাকে আমি এবং পরীক্ষা দিতে গেলে কিন্তু ভালোটা তৈরি হওয়া চাই প্রিপারেশন হওয়া চাই এবং এত এত ছেলে মেয়ে যে আমাদের কাছে পড়াশোনা করছে অনলাইনে তারা কেউ বুক কিন্তু নয় তারা কিন্তু নিজের নিজের ভবিষ্যৎ সম্পর্ক তারা কিন্তু সচেতন তাই তারা পড়াশোনা করছে তাদের তারা এগিয়ে এসছে আমি আপনাকেও বলবো এই ভিডিও রোজ রোজ দেখে মানে বাড়িতে পড়ুন না হলে আমাদের কাছে ভর্তি হতে গেলে ভর্তি হতে পারেন এত কম রেটে অসামান্য পড়াশোনা কিন্তু কোথাও হয় না আমরাই প্রায় বিএস একাডেমি এই বোর্ডে অনলাইনে পড়াতে যেখানে এতগুলো এক্সপার্ট টিচার কিন্তু আমরা এখানে পড়াচ্ছি আপনি পারলে একবার নোটস ফটো দেখতে পারেন আমাদের এখানে এসে নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে আমি কিন্তু তৈরি আছি আপনাকে সমস্ত কিছু এখান থেকে দেখাবো এবং পারলে ক্লাসও আপনি করতে চাইছেন করতে আপনি করতে পারেন ঠিক আছে প্রত্যেকে বলবো ধন্যবাদ পালের শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন লাইক করবেন থ্যাংক ইউ